28 জানুয়ারি 2010, ঢাকা কেন্দ্রীয় কারাগার। রাত 9:30 থেকে 11:00 পর্যন্ত ঢাকা কেন্দ্রীয় কারাগারের আশপাশ ও কারাগারের অভ্যন্তরের সব বিদ্যুৎ একযোগে বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যায় বললে ভুল হবে, বন্ধ করে দেওয়া হয়। 1.5 ঘন্টা ঢাকা কারাগারের মতো স্পর্শকাতর জায়গায় কেন বিদ্যুৎ বন্ধ করে রাখা হয়েছিল সেটা একটু পরে বলি। আগে বিদ্যুৎ আবার ফিরে আসার পর কারাগারের অবস্থা কেমন ছিল সেটা বর্ণনা করা যাক। ঢাকা কেন্দ্রীয় কারাগারে ওই দিন কয়েদিদের সবার ভেতরে এমনিতেই কিছুটা অস্থিরতা কাজ করছিল, কারণ তারা জানত জেলখানায় সেদিন 5 জনের ফাঁসি কার্যকর হতে যাচ্ছে। আর যে 5 জনের ফাঁসি কার্যকর হতে যাচ্ছে তারা সকলেই ছিল অত্যন্ত বিনয়ী, কারাগারের সকলের প্রিয় মানুষ। ফজলুল হুদাকে জবাই করার সময় শেখ হাসিনার সঙ্গে কে কে ছিলেন, এই হেডিং দিয়ে ইলিয়াস হোসাইন একদম রেকর্ড করলেন বাংলাদেশের মধ্যে। এই ইলিয়াস হোসাইনের সর্বোচ্চ ভিউজ হয়েছে এই ভিডিওটি, 12 মিলিয়ন 12 কোটিরও বেশি মানুষ তার এই ভিডিওটি দেখেছে। কি ছিল এই ভিডিওতে যার এর ইউটিউব চ্যানেল ক্যারিয়ারে সব থেকে বেশি ভিউজ হলো এই ভিডিওটাতে, তাও সেটা হচ্ছে 12 দিনের মধ্যে। ফজলুল হুদাকে খুন করেছেন শেখ হাসিনা, কেননা শেখ হাসিনার বাবাকে খুন করেছিল। আর এই ব্যাপারটি নিয়ে ইলিয়াস হোসেন ভাই একটা প্রতিবেদন তৈরি করেন, আর এই প্রতিবেদনটি যেন হুমড়ি খেয়ে দর্শক দেখা শুরু করছেন। এমপি মন্ত্রী থেকে শুরু করে বাংলাদেশের সকল স্তরের মানুষ এই ভিডিওটিতে হুমড়ি খেয়ে পড়েছে। কি ছিল সে ভিডিওটি আপনি যদি দেখে থাকেন তারপর আবার দেখুন, মানুষ বারবার দেখতেছে এক ভিডিওই, কেন কি আছে এই ভিডিওতে আপনারা যারা এখন পর্যন্ত দেখেননি, চলুন আমার সে ভিডিওটি আগে দেখে আসবো, তারপর কথা হবে এই ব্যাপারটি নিয়ে, চলুন আমার সে ভিডিওটি একটু দেখে আসি। 5 জনের ফাঁসি কার্যকর হতে যাচ্ছে তারা সকলেই ছিল অত্যন্ত বিনয়ী, কারাগারের সকলের প্রিয় মানুষ। রাত 12:01 কর্নেল ফারুক রহমান, মেজর এ কে মহিউদ্দিন আহমেদ আর্টিলারি, মহিউদ্দিন ল্যান্সার ও সুলতান শাহরিয়ার রশিদ খানকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়। 4 জনকে ফাঁসি দেওয়া হলেও লাশের সংখ্যা ছিল মোট 5টি। ফাঁসি কার্যকরের পরদিন যথারীতি 5টি লাশ পাঠানো হয় 4 গ্রামের বাড়িতে, কিন্তু 1টি লাশের ক্ষেত্রে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছিল, আর সেটাই হলো চুয়াডাঙ্গার সূর্য সন্তান মেজর বজলুল হুদার। মেজর বজলুল হুদার বাড়ি চুয়াডাঙ্গার হাটবোয়ালিয়া গ্রামে সেদিন র্যাব পুলিশের উপস্থিতি দেখে মনে হয়েছে আইন শৃঙ্খলা বাহিনী বোধহয় চুয়াডাঙ্গাবাসীর বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। যুদ্ধের এই আয়োজন ছিল মূলত মেজর বজলুল হুদার মরদেহ যেন কেউ দেখতে না পারে সেটা নিশ্চিত করা। লাশ কেন দেখতে দেয়া যাবে না সেটা জানতে আমরা হাটবোয়ালিয়া গ্রামের মানুষের বক্তব্য শুনতে চেয়েছিলাম। বজলুল ভাইয়ের লাশ আসার সময় আমি আমার পটি যাবো, এর মধ্যে পুলিশ টন শুধু টন পুলিশ দাঁড়ায় যারা মধ্যে এমন হয় আসা যায় না। তারপরে কিছুক্ষণ পরে শুনলাম ভাইয়ের লাশ আসছে ভোরের দিকে। প্রশাসনের লোক ছিল, ওনার লাশটা প্রথমে হাটবোয়ালিয়া কেন্দ্রে হয় প্রচুর লোক, এই অবস্থায় বাড়ির ভেতরে ঢুকতে দিয়েছিল না, আমার জানাজাত লাশটা ধোয়ার কথা কিন্তু পুলিশের বাধার কারণে আমি লাশটা ধোয়াতে পারিনি। লাশ আসার পরে তার প্রশাসনের লোক যারা আসছিল লাশ দিয়ে, তারা যেখানে টাইম দিয়েছে তাকে দাফন করতে হবে। সে দেশের মানুষের জন্যই মনে করেন সবচেয়ে সবসময় ছিল, দেশের মানুষের পাশে থাকতো সবসময়। চুয়াডাঙ্গার মানুষের কাছে মেজর বজলুল হুদা ছিলেন এক আদর্শের প্রতীক, যে কারণে আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি আর জোর জবরদস্তির পরেও প্রিয় মানুষটিকে শেষবারের মতো একটু দেখতে চাওয়া মানুষের ঢল ছিল চোখে পড়বার মতো। আইন শৃঙ্খলা বাহিনীর নির্দেশনা ছিল 5 মিনিটের মধ্যে মেজর বজলুল হুদাকে দাফন করতে হবে, কিন্তু জনরোষের মুখে আইন শৃঙ্খলা বাহিনী পিছু হাঁটতে বাধ্য হয়। প্রিয় মুখটাকে গোসল না দিয়ে কিছুতেই চুয়াডাঙ্গার মানুষ তার দাফন করাতে চাননি, বাধ্য হয়ে প্রশাসন তাদেরকে আধা ঘন্টা সময় বেঁধে দিয়েছিল দাফন করবার জন্যে। 4:00-5টার দিকে আসলো, লোকজন নাই একেবারে, মানে সম্পূর্ণ একেবারে হলো, কোনো মানুষজন ঢুকতে দিচ্ছে না। র্যাবের এক কর্মকর্তা আমাকে জিজ্ঞেস করলো কেমন উনি লোক ছিল, তা আমি তখন বললাম যে সে কেমন মানুষ ছিল এটা আপনারা কিছুক্ষণ পরে দেখতে পারবেন। তা বললো যে এত ভালো মানুষ তাহলে এরকম একটা কাজ করলো কেন, তা বলছে যে কাজ করলে এই কারণে, সে তো নিজের জন্য করে না, সে তো দেশের জন্য করেছে। যারা 15 আগস্টে ছিল তারা সবই মুক্তিযোদ্ধা, কেউ কোনো পাকিস্তানি ফেরত আর্মি না, সব মুক্তিযোদ্ধা। তারপরে লাশ আসলো, এত পরিমাণ লোক সরকারের নিয়ন্ত্রণে সে লাশ এই এলাকার জনসাধারণ ছিনিয়ে নিল, এবং এত পরিমাণ লোক হয়েছে
যেটা এ নজিরবিহীন একটা ঘটনা। পুলিশের আন্ডারে থাকবে না, আমরা আমাদের লাশ আমরা হলো আমাদের আন্ডারে ই হবে, দাফন হবে। পুলিশের আন্ডারে রাখতে চেয়েছিল? পুলিশের আন্ডারে তো না, সে অন্য পুলিশের আন্ডারে তো স্বাভাবিক নিয়ম হিসেবে আমরা 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 হলো সরকারি কাজ আমরা দাফন করি। তা আমরা বললাম যে না, দাফন ওইভাবে না, আমাদের পারিবারিকভাবে বা এলাকার মানুষের হলো দাফন হবে তার পেদে। অতএব তারা তখন হলো দিতে বাধ্য হয়েছে। হাজার হাজার মানুষ চলে এসেছে মেজর বজলুল হুদাকে এক নজর দেখার জন্যে। হাটবোয়ালিয়া বাজারে এত মানুষ এর আগে হয়তো কখনো কেউ দেখেনি। গোসলের অনুমতি দিচ্ছিল না। এই সময় আলমডাঙ্গা থানার যিনি ওসি ছিলেন, উনি খুবই খারাপ আচরণ করছিলেন আমাদের। তারা হুমকি দিত, হ্যাম ত্যান রেয়া পুলিশ আইসে আমাদের বলছে না লাশ তাড়াতাড়ি মাঠে আর কষা সব খুব তাড়াতাড়ি করে চাপ দেয়। ধোয়া টোয়া এগুলা বাদ দিয়ে, গোসল টোসল বাদ দিয়ে দাফন করতে হবে এমন পুলিশের নির্দেশ ছিল, এবং সাথে ঢাকার থেকে টিমও আসছিল। ওই সময় প্রশাসনের ভূমিকা কেমন? প্রশাসন প্রথমে মার মুখে অবস্থায় ছিল, যখন সাধারণ মানুষ পাবলিক বললো যে ঠিক আছে আমরা লাশ না দেখে আমরা দাফন করব না, তখন লক্ষ লক্ষ মানে সাধারণ মানুষ চারিদিক থেকে আসার পরে তাদের চাপের কারণে তখন লাশ আমাদের কাছে দিতে বাধ্য হয়েছে। এই সময়ের মধ্যে অসংখ্য মানুষ মেজর বজলুল হুদাকে শেষবারের মতো একটু দেখতে ছুটে যান তার গ্রামের বাড়ি হাটবোয়ালিয়াতে। তিন জেলার জনগণের কারণে প্রশাসনের লোক এখানে পিছিয়ে আটকে যায়, তারা এখানে সরিয়ে পর এখানে জনগণের ইচ্ছা মতো তাদের দেখানো হয়েছে। মাটি দেওয়ার চাইছিল, তাই এখান থেকে গ্লেড করানো হলো যে একটু পরে লাশটা মাটি দেওয়া হোক, এই হিসাবে একটু দেরি করে লাশ দেখার পরিপ্রেক্ষিতে আমরা দেখছিলাম। এতটুকু পর্যন্ত ঠিকই ছিল, কিন্তু মেজর বজলুল হুদাকে গোসল করাতে গিয়ে চুয়াডাঙ্গার মানুষ সাক্ষী হয়েছিল নৃশংসতম এক ঘটনার। কাফনের কাপড় সরাতেই দেখা যায় মেজর বজলুল হুদাকে আসলে ফাঁসি দেওয়া হয়নি, তাকে জবাই করে হত্যা করা হয়েছে। মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল জেনারেল ওসমানীর পিএস সাবেক সংসদ সদস্য আপনাদের গৃহ সন্তান প্রশাসনমূলক বিচারের মধ্য দিয়ে হত্যা করা হয়েছে। আমরা এ হত্যার বিচার চাই, ইনশাল্লাহ বাংলার মাটিতে তাকে হত্যার বিচার একদিন হবে হবে। সে ফেরেস্তা তুল্য, সে কোনো অপরাধ ব্যবস্থা করেনি, মানুষের উপকার করেছে। বাজারের কাপড় খুলে দেখি যে এখান থেকে এত দূর, মানে তুই এক ইঞ্চি না, একদম পুরো মানে ছুরি চালালে যেভাবে হয়, কষাইরা যেভাবে ছুরি চালালে যেভাবে কাটে ওইভাবে কাটা, সুতা তিন চার পর্ব করে সেটা দিয়ে সেলাই করা, হাতে পায়ে কোথাও কোনো আঘাতের চিহ্ন নাই। এটা জবাই করা, এটা তার ফাঁসি না, কোনো রক গাটা নাই, কিছু নাই, গলায় ছিল একটা টেপ, টেপটা সরিয়ে দেখলাম হাতটা ঢুকিয়ে গেল, পটসি তুই কালো সুতা দেয় তার সেলাই করা অনেক দূরে দূরে, রক্ত টপ টপ টপে পটিয়ে আসো তালা কাটা ছিল, এটা আমরা দেখেছি। ফাঁসি হলে গলায় হালকা দাগ থাকে, গলা তো কালো কাটা করে না, হ্যাঁ তো গলা সেলাই থাকে না। কবর স্থানে যখন মাটি দিছে তখনও কাফনে রক্ত ভিজা, রক্তে ভিজে গেছে। জেল কোড অনুযায়ী সেরকম তো হলো জবাই করা হয় না, কিন্তু পুরাপুরি জবাই করেছে, পুরাপুরি জবাই করেছে, সে হলো একটা হত্যাকাণ্ড, পুরা রক্ত বাড়াচ্ছে। কেমন ছিল একেবারে সম্পূর্ণ গলা কেটে রক্ত বাড়াচ্ছে, তখন পর্যন্ত যখন আসে তখন পর্যন্ত রক্ত বাড়াচ্ছে। গলা কাটার পরে ওখানে সেলাই টেলাই দেওয়া এরকম কিছু দাগ দেখি না? না, সেলাই কাটা কাটিয়েছে, কাটার পরে তারপরে হলো সেলাই দিয়েছে। কফিন খোলার পরে আমরা তখন দেখি যে তার মুখ এবং সব কিছু রক্তে ভেজা, ফাঁসি দেওয়া লাশ তো মানে রক্ত থাকার কথা না। তারপর যখন গোসল করানোর জন্য নেওয়া হয় দেখি যে গলার এখান থেকে এ পর্যন্ত কাটা এবং মোটা সুতা দিয়ে সেলাই করা। ধোয়ানোর পরও যখন খাটিয়ে করে লাশ নিচ্ছি তখনও রক্ত কিন্তু তাজা রক্ত টপ টপ পড়ছে। ভিডিওর সময় কী 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 দেখেছিলেন একটু বলেন তো? ভিডিও করার সময় দেখছিলাম এই সাইডে একটা বড় আকারের একটা দাগ দেখছিলাম। তোমাদের যে বুকে ব্যথা নিয়ে বেড়াচ্ছে আমার ভাইকে ফুরি সিরিয়াল ফুরি শেখ হাজিরা জেলখানায় ঢুকে তীর হাতে জবাই করে হত্যা করেছিল। আমরা মনে করি যে এটা ফাঁসি দেওয়া হয়নি, শেখ হাসিনা হিংসাত্মকমূলকভাবে এবং প্রতিশোধমূলকভাবে সে জেল গেটে যে নিজে হাতে জবাই করেছে। এই হত্যাকাণ্ডের আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং এর বিচারের জন্য ব্যবস্থা করা হবে। বাংলার বীর সন্তান মেজর বজলুল হুদাকে কে কারা কিভাবে জবাই করেছিল সেটা জানতে হলে আবারও 18 তারিখ রাত 9:30 থেকে 11:00 পর্যন্ত দেড় ঘন্টার সেই সময়টাতে ফিরে যেতে হবে, যে সময়টুকুতে ঢাকা কেন্দ্রীয় কারাগার ও তার আশপাশের বিদ্যুৎ বন্ধ করে রাখা হয়েছিল।
ওই রাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে কয়েক ঘন্টায় যা ঘটেছিল তা হলিউডের হরর থ্রিলার মুভিকেও হার মানাবে। অনুসন্ধানে জানা যায় 2010 সালের 28 জানুয়ারি রাত 9টার পরপরই জেলগেটের ভেতরে মোট 2টি কালো গ্লাসের গাড়ি প্রবেশ করে। ওই গাড়ির একটিতে এসএসএফ এর সদস্যদের সাথে শেখ হাসিনা এবং অপরটিতে জাহাঙ্গীর কবির নানক, ইসমাইল হোসেন সম্রাট, তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের দুর্ধর্ষ ক্যাডার সিদ্দিক নাজমুল আলম ছিলেন। ধারণা করা হচ্ছে ওই রাতের অপারেশনের পুরস্কার হিসেবে পরের বছর 2011 সালে ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের পদে বসানো হয় নাজমুলকে। এছাড়া সম্রাট ও নানকদেরকেও দেয়া হয় গুরুত্বপূর্ণ দায়িত্ব। এর বাইরে ওই গাড়িতে ভয়ঙ্কর কুৎসিত দেখতে বড় গোফওয়ালা একজন মানুষ ছিল, যার নাম পরিচয় আমাদেরকে কেউ নিশ্চিত করে বলতে পারেনি। ডিএমপি কমিশনার একেএম শহীদুল হক সাহেব ছিলেন, স্বরাষ্ট্র সচিব যে আব্দুস সামান সাহেব ছিলেন, কারা মহাপরিদর্শক যে ব্রিগেডিয়ার জেনারেল আশরাফুল ইসলাম খান উনিও ছিলেন, আর সম্ভবত ঢাকার ডিসি ছিলেন উনি জিল্লুর রহমান, ঢাকা জেলার ম্যাজিস্ট্রেট অমিতাভ সরকার উনিও ছিলেন ওইখানে, আরো বেশ কিছু লোকজন ছিল। গোয়েন্দা সংস্থার সাবেক কর্মকর্তা জানান ওই রাতে মোট 2টি ফাঁসির মঞ্চ তৈরি করা হয়েছিল। এই 2টি ফাঁসির মঞ্চে দুজন দুজন করে মোট 4 জনকে ফাঁসি দেওয়া হয়। দূর থেকে কোন 4 জনকে ফাঁসি দেওয়া হয়েছিল সেটা বোঝা না গেলেও 5ম জনকে ফাঁসি দেওয়া তো দূরের কথা, মঞ্চেই তোলা হয়নি। কিন্তু লাশ বের করবার সময় জেলখানা থেকে মোট 5টি লাশবাহী গাড়ি বের হয়েছিল। ফাঁসি থাকে সাধারণত সেই দিন, তো এটা নরমাল প্রসিডিওর, খানে জেলখানায় নিরাপত্তাটা বেশ স্ট্রং থাকে। সেই দিনও যেটা আমাদের বেশ আলোচিত হয় জেলখানায়, ওই ফাঁসির মঞ্চের কাছে যে 4টা লাশ গাড়িতে উঠানো হয়, কিন্তু আরেকটা লাশ ঠিক প্রশাসনিক ভবনের ওখান থেকে নিয়ে গাড়িতে উঠানো হয়। এই ব্যাপারটা একটু অস্বাভাবিক, একই জায়গায় ছিল না? না, এটা তো আসলে 4টা যেটা লাশ প্রথমে উঠানো হলো এটা তো ফাঁসির মঞ্চের কাছাকাছি, যেটা ন্যাচারাল, তারা অবশ্যই এই ভিডিওর মাধ্যমে অনেকে এই ভিডিওটি দেখেছেন কিন্তু হয়তো ইলিয়াস হোসেন ভাইকে চিনতেছেন না। ইনি হলো সেই প্রতিবেদক যিনি বাংলাদেশে না থেকেও বাংলাদেশে একটা ভিডিও মেকিং করলে পুরো সিস্টেমটাই নড়বড়ে হয়ে যায়, একদম ভূমিকম্পনের মতো কম্পিত হয়ে যায় পুরো বাংলাদেশ, এইরকম একজন তিনি সাংবাদিক। চলুন ভিডিওটি কন্টিনিউ করতে থাকি, তারপর কি বললেন। কিন্তু আরেকটা লাশ যেটা প্রশাসনিক ভবন থেকে বের করা হয়, এটাই হলো, এটার একটা ডিস্টেন্সের ব্যাপার আছে যে এখান থেকে কেন লাশ আসবে এবং কেন বা এটা গাড়িতে উঠানো, এটাই হলো প্রশ্ন। এই ব্যাপারটা নিয়ে পরের দিন বেশ আলাপ আলোচনা হয় জেলখানার ভিতরেও, ব্যাপারটা একটু অস্বাভাবিক। রাতে শেখ হাসিনার সাথে জেলখানার ভেতরে প্রবেশ করা খুনিরা সোজা চলে যায় প্রশাসনিক ভবনে, আর শেখ হাসিনা পুলিশ, র‍্যাব এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে দাঁড়িয়ে থেকে 4 জনের ফাঁসি নিজে প্রত্যক্ষ করেন। ধারণা করা হয় আসলেই তাদেরকে ফাঁসি দেওয়া হচ্ছে কিনা সেটা নিশ্চিত করতেই শেখ হাসিনা সেখানে উপস্থিত ছিলেন। ফাঁসি কার্যকর হবার পরপর শেখ হাসিনাও চলে যান প্রশাসনিক ভবনের ভেতরে। সেখান থেকে রাত 1টার কিছু আগে শেখ হাসিনা ও তার সাথে থাকা খুনিরা সেই একই পাজেরো গাড়িতে করে জেলখানা থেকে বের হন। কারাগারের অন্য আরেকটি সূত্র বজলুল হুদার পরিবারকে জানিয়েছিলেন, সেই রাতে বজলুল হুদাকে কারাগারের প্রশাসনিক ভবনের একটি কক্ষে জবাই করা হয়েছিল, যেখানে শেখ হাসিনা নিজে উপস্থিত ছিলেন এবং বজলুল হুদাকে জবাইয়ের আগে তার বুকের উপর পা চাপা দিয়ে রেখেছিলেন শেখ হাসিনা নিজে। সে রাতে শেখ হাসিনা সহ তার সাথে থাকা সব খুনির গায়ে রক্ত লেগেছিল, কিন্তু সম্রাটের গায়ে সাদা টি শার্ট থাকায় সেটা অনেকের চোখেই পড়েছিল। ওই পরের দিন একটা বিষয় খুব আমাদের দু একজনের নজরে আসে যে প্রধানমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সম্রাট আর নাজমুল যখন প্রশাসনিক ভবন থেকে বাইরে আসে তখন এই সম্রাটের গায়ে রক্তের দাগ ছিল, দু একজন এটা দেখতে পায়। এখন ব্যাপারটা হয়েছে যে এই ধরনের জিনিসগুলো তো আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারছি না, কিন্তু তখন যে সময় ওই সময় যে সমস্ত লোকজন উপস্থিত ছিল, যে এখন তারা সবাই এখন বাংলাদেশে বেশিরভাগই আছেন, পুলিশের প্রশাসনের মধ্যেও আছেন, এই সমস্ত অফিসার বা লোকজন যারা উইটনেস ছিল, যারা সাক্ষী ছিল, তাদেরকে এখন ধরলেই এই জিনিসটা মোটামুটি তদন্তের আওতায় আনা যায়, এবং তাদের পরিবার যেটা অভিযোগ করে যে তাকে জবাই করে মারা হয়েছে, এবং এই যে অস্বাভাবিক অ্যাক্টিভিটিসগুলো যেগুলো জেলখানার মধ্যে দেখা গেছিল ফাঁসির সময়, ফাঁসির পরবর্তীতে, এটা পরিষ্কার
তদন্তের মাধ্যমে বের করাটা খুবই সম্ভব। ঘটনার বর্ণনা শুনে অনেকের কাছেই হয়তো অসম্ভব অবিশ্বাস্য এক গল্পের মতো মনে হচ্ছে। তবে আপনি যদি শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী মতিউর রহমান রেন্টুর আমার ফাঁসি চাই বইটি পড়ে থাকেন, তাহলে আপনার কাছে শেখ হাসিনার চরিত্রের সাথে আজকের ঘটনাটি হুবহু মিলে যাবে। মতিউর রহমান রেন্টুর তথ্য অনুযায়ী শেখ হাসিনা যেদিন মৃত্যুর খবর শুনতেন সেদিন স্বাভাবিক দিনের চেয়ে অনেক বেশি খেতেন। এই ঘর থেকে ওই ঘরে দৌড়ে পৈশাচিক এক উল্লাস করতেন তিনি। জাহানারা ইমাম যেদিন মারা যায় সেদিন শেখ হাসিনা বিছানার উপরে উঠে দুহাত দিয়ে কাপড়ের দু মাথা ধরে নাচছিলেন, কারণ তিনি জাহানারা ইমামকে তার প্রতিদ্বন্দ্বী মনে করতেন। এক কথায় শেখ হাসিনা একজন নরপিশাচ, রক্ত পিপাসু, মানসিক বিকারগ্রস্ত একজন উম্মাদ, যে কারণে একজন মানুষ যার আর কয়েক ঘন্টা পরে ফাঁসি কার্যকর হবে তাকেও নৃশংসভাবে জবাই করে হত্যা করবার কথা চিন্তা করতে পারে। একটু চোখ বন্ধ করে ভেবে দেখুন কত নৃশংস নরপিশাচের হাত থেকে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে দিয়েছেন। যাই হোক, 15 আগস্টের বীর মুক্তিযোদ্ধা মেজর বজলুল হুদাদেরকে আমরা সম্মান দিতে পারিনি, যে কারণে আজ আবারও শেখ মুজিবের বেতাত্মা আমাদের উপর চেপে বসেছিল। বাংলাদেশের মানুষ 2024 সালে শিক্ষার্থীদের হাত ধরে যেভাবে দুর্বিষহ এক দুঃশাসনের কবল থেকে বেঁচে উঠেছে, ঠিক একইভাবে 1975 সালে মেজর ডালিম কর্নেল রশিদ কর্নেল ফারুকার মেজর বজলুল হুদারা এক অত্যাচারী মাদকাসক্ত বাকশালীর হাত থেকে 7 কোটি বাঙালিকে স্বাধীনতা এনে দিয়েছিল। শেখ হাসিনার দুঃশাসন আমরা চোখে দেখেছি, কিন্তু শেখ মুজিবেরটা আমাদের থেকে আড়াল করে রাখা হয়েছে বলেই আমাদেরকে এখনও তাকে বিতর্কের ঊর্ধ্বে রাখার কথা শুনতে হয়। কিন্তু বাস্তবে শেখ মুজিব তার পরিবার আর দলের লোকজন ছাড়া অন্য সবাইকে তার কৃতদাসে পরিণত করেছিল। শেখ মুজিবের সময় কতটা অরাজক পরিস্থিতি ছিল তা মেজর বজলুল হুদার উইকিপিডিয়ার কয়েকটি লাইন পড়লেই পরিষ্কার হয়ে যাবে। মেজর বজলুল হুদা মেজর ডালিম আর তার স্ত্রী একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন, সেখানে শেখ কামাল আর তার বখাটে বন্ধুরাও উপস্থিত ছিলেন। এদের মধ্যে সবচেয়ে উচ্ছৃঙ্খল ছিল গাজী গোলাম মোস্তফার ছেলে। গাজী গোলাম মোস্তফা ছিলেন শেখ মুজিবের সবচেয়ে আস্থাভাজন এবং ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি। অত্যন্ত অসৎ প্রকৃতির এই লোকটিকে শেখ মুজিব রেড ক্রিসেন্টের চেয়ারম্যানের পদেও বসিয়েছিলেন, যিনি গরিব মানুষের চাল তেল কম্বল চুরি করে শেখ মুজিবের সাথে ভাগাভাগি করতেন। ক্ষমতার দাপটে বিয়ের অনুষ্ঠানে আসা মেজর ডালিমের স্ত্রীকে অসম্মান করার সাহস দেখিয়েছিল শেখ কামালের বন্ধুরা। এ সময় মেজর ডালিম ও বজলুল হুদার সাথে শেখ কামাল বাহিনীর ধস্তাধস্তির এক পর্যায়ে তারা মেজর ডালিম ও তার স্ত্রীকে তুলে নিয়ে যায়। তাদের খোঁজে একদল সেনাবাহিনী গোলাম মোস্তফার বাসায় অভিযান চালালে শেখ মুজিব তার পুত্র শেখ কামালের পকেটে বাহিনীর কোনো বিচার না করে উল্টো মেজর ডালিম ও বজলুল হুদার সেনাবাহিনী থেকে কমিশন বাতিল করে দেন। এভাবেই পুরো দেশটাকে বর্তমান শেখ হাসিনার মতোই পারিবারিক সম্পত্তিতে পরিণত করেছিলেন শেখ মুজিবুর রহমান। শেখ মুজিবুর রহমান not deal with the political movement in a democratic way. He was virtually controlling the public. But he could not face the criticism. মুজিব ক্ষমতায় টিকে থাকার জন্য হাজার হাজার রাজনৈতিক কর্মীকে হত্যা করে, আর রক্ষী বাহিনীকে দিয়ে উনি ওনার রাষ্ট্র ক্ষমতা টিকিয়ে রাখা দলের শাসন কয়েম করার চেষ্টা করলেন। এসব কারণে 2024 সালের মতো 1975-এর 15 আগস্টে বাংলাদেশ সেনাবাহিনীর পাশাপাশি ছাত্র, শিক্ষক, পুলিশ সহ সর্বস্তরের মানুষ আনন্দ উল্লাস করেছিলেন। This is how Dhaka looks today. The same tanks on the streets, soldiers still on guard, and yet it is almost as if nothing had happened. There was no rioting, almost no reaction to Sheikh Mujib's murder. শেখ হাসিনাকে যেভাবে কুকুরের মতো পালিয়ে যেতে হয়েছে, কেউ তার রক্ষায় এগিয়ে আসেনি। ঠিক একইভাবে শেখ মুজিবের লাশ ধানমন্ডি 32 নম্বরে পড়েছিল, কেউ শেখ মুজিবকে একটু দেখতেও আসেনি। কেউ কোনো পদক্ষেপ নিল না, ওই লাশ পড়ে থাকলো 32 নম্বরে কেন? এত বড় সংগঠন, এত নেতা কোথায় ছিল? জানা যায় লোকজন ডেকে পাওয়া যায়নি। 570 সাবানা রিলিফের কাপড়ে দাফন করা হয়েছিল বাকশাল মুজিবকে। আবার কি এক টুকরো কাফনের কাপড়ও নিয়ে যাননি, কাপড়ের পাড় ছিঁড়ে তারপর সেই কাফন দেওয়া হয়েছিল। অন্যদিকে মেজর বজলুল হুদাদের জানা যায় পুলিশ দিয়েও মানুষের বাঁধ ভাঙা জোয়ার আটকে রাখা যায়নি। মানুষের চাপে আধা ঘন্টার মধ্যে 2-2 বার জানাজার নামাজ পড়ানো হয়েছিল। প্রথমে যারা জানাজায় অংশগ্রহণ করতে পারেনি, দ্বিতীয় জানাজা নগরবলা ঈদগাহ মাঠে লক্ষ লক্ষ জনগণ আছে, সবাই লাইন ধরে দেখছে, দেখার পরে এখানে তাকে দাফন করা হয়েছে। মেজর ডালিম হুদাদের জন্ম আছে, মৃত্যু নেই।
মরণের মধ্য দিয়ে তারা অমর হয়ে আজীবন বেঁচে থাকবে এদেশের মানুষের হৃদয়ে। ভাইয়ের কথা বলে শেষ করতে যতবার মুজিব হাসিনাদের মতো নরপশুরা এদেশের মানুষকে শোষণ করতে চাইবে ততবারই বজলুল হুদারা ফিরে আসবে আবুসাইদ কিংবা মুক্ত হয়ে। বাংলার সেরা সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই, যার ভিডিও বের হইলেই যেন সবারই একদম পায়জামা গরম হয়ে যায়, কাকে থাম্বনেইলে ইউজ করছেন তিনি, আর যাকে থাম্বনেইলে যার ছবি ইউজ করছেন মনে রাখবেন তার একদম বাপের নাম ভুলে দেবে তার ভিডিওর মধ্যে, মানে এমনভাবে ভিডিও মেকিং করবে তার শৈশব থেকে শুরু করে বর্তমান কি ঘটনা ঘটিয়েছেন সব কিছু উন্মোচন করে নিয়ে আসেন এই ইলিয়াস হোসেন ভাই, যার ভিডিওর মাধ্যমে আমরা পুরো বাংলাদেশের মানুষ অপেক্ষায় থাকে যে কখন কোন বুলেটিন বের হয় এবং কাকে নিয়ে বের হয়। আর একটা ভিডিও আসা মানে বুলেটিন আসা, সেম এই ভাইয়ের ভিডিওগুলো এরকম করে আসে। সমাজ ভিউয়ার্স, আপনার ইলিয়াস হোসেন ভাইয়ের কে কে ভক্ত আছেন এবং কে কে ইলিয়াস হোসেন ভাইয়ের ভিডিও নিয়মিত দেখেন তারা অবশ্যই আমাদের কমেন্টে জানিয়ে দেবেন। আজকে ভিডিও পর্যন্তই, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করুন, বন্ধু হয়ে পাশে থাকুন, আল্লাহ হাফেজ।